তুমি আমার প্রভু গো, আমি তোমার বান্দা। 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 দিমানিশি তোমার প্রেমে, দিমানিশি তোমার প্রেমে থাকি আমি আন্ধা। তুমি আমার প্রভু গো, আমি তোমার বান্দা। তুমি আমার প্রভু গো, আমি তোমার বান্দা। দিমানিশি তোমার প্রেমে, দিমানিশি তোমার প্রেমে থাকি আমি আন্ধা। তুমি আমার প্রভু গো, আমি তোমার বান্দা। তুমি আমার প্রভু গো, আমি তোমার বান্দা। বারে বারে চাইছি আমি আমার বাপের ক্ষমা, মাফ করে দাও আমার গোনা যত হলো আমি আন্ধা। তুমি আমার প্রভু গো, আমি তোমার বান্দা। তুমি আমার প্রভু গো, আমি তোমার কথা মনে করি আমি সকাল সাজে, অবুঝলি গায়ে পড়ে আছি শুধু তোমার মাঝে। তোমার কথা মনে করি আমি সকাল সাজে, অবুঝলি গায়ে পড়ে আছি শুধু তোমার মাঝে। নেই কেউ নেই তুমি ছাড়া, নেই কেউ নেই তুমি ছাড়া। তুমি আমার প্রভু গো, আমি তোমার বান্দা। তুমি আমার প্রভু গো, আমি তোমার বান্দা। দিমানিশি তোমার প্রেমে, দিমানিশি তোমার প্রেমে থাকি আমি আন্ধা। তুমি আমার প্রভু গো, আমি তোমার বান্দা। তুমি প্রভু গো, আমি তোমার বান্দা। বারে বারে আমি আমার পাপের ক্ষমা, মাফ করে দাও আমার গোনা যত হলো যা। বারে বারে চাইছি আমি আমার পাপের ক্ষমা, শাস্তি তুমি আল্লাহ। তুমি আমার প্রভু গো, আমি তোমার বান্দা। তুমি আমার প্রভু গো, আমি তোমার বান্দা। দিমানিশি তোমার প্রেমে, দিমানিশি তোমার প্রেমে থাকি আমি আন্ধা। তুমি আমার প্রভু গো, আমি তোমার বান্দা। তুমি আমার প্রভু গো, আমি তোমার বান্দা।
তুমি আর প্রভু আপনি আদিম যুগের গজল এখানে ফেলে দেন, আমাকে দুটো মিনিট সময় দেন, আমি নতুন করে দিচ্ছি। আচ্ছা একটা ছন্দ আপনি তো শোনাচ্ছে, শুনে দেখেন খারাপ লাগে কি। ছন্দ আসগরামার ঘুমিয়ে গেছে আর কোনো দিচ্ছে না, মায়েরা চোর ধরে শিশু আর কোনো দিচ্ছে না, আসগরামার আর জানা নেই। আর সেই আমার অ্যাকচুয়ালি বলি, আমার সঙ্গে আর একটা ছেলে থাকে এসকেবিবের ছাত্র, মানে এসকেবিব সাহেবের যত গজল সবর কাছে আছে, তবে সে আজকে আসেনি বলে গজল আমার এতটাই মুখস্থ। আচ্ছা এই সন্দেহ আমি আর একবার গিয়ে দিচ্ছি, ঠিক আছে? তাহলে তোমার হয়ে যাবে, চলো 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 চলো। কেউ আগে আর কেউ পরে। আজকাল আমি এখানে অনুষ্ঠান করছি, এখান থেকে বাড়ি পর্যন্ত ফিরে যাবো তার কোনো গ্যারেন্টি নেই, রাস্তায় আমার মৃত্যু হয়ে যেতে পারে। আজকে আপনারা গজল শুনছেন, কাল জলসা শুনবেন, তার কোনো গ্যারেন্টি নেই, মৃত্যু এসে যেতে পারে। তো আজকে এই মসজিদ গুলো খালি গজল দিয়ে লাভ নেই, ওয়াজ দিয়ে লাভ নেই, এই যুবক ভাইরা যারা গজল দিচ্ছে আজকের এই গজল দিয়ে, এই গজল গজল বলা বা গজল দেওয়া ফরজ নয়, নামাজ পড়াটা ফরজ, তাই না? মসজিদটাকে আগে ভর্তি করতে হবে, এগুলো আমাদের কোনো কাজে আসবে না, এটা ছুটচার যে সবগুলো আছে সেগুলো হবে, তবে ফরজ কাজ ছেড়ে এগুলো নয়, তাই না? তো আজকের মসজিদ গুলোকে ভর্তি করতে হবে। মসজিদে যখন মুয়াজ্জিন সাহেব আজান হয়, কেউ আল্লাহ ছেলে পুলেদের তো পাওয়া যায় না, এইদিক মসজিদ হলি ওরা এইদিক পালায়, বলে ওইদিক যাসনি, বলে কেন? বলে ইমাম সাহেব দেন করেছে, এখন মসজিদ ডাকবে, ওইদিক যাসনি, এদিক ছ, এদিক মুয়াজ্জিন আজান হাকে হাইয়া আলা সালা, নামাজের জন্য এসো, নামাজের জন্য এসো, যেই এইদিকে আজান হবে ছেলেরা এইদিক যাবে। আবার একবার ডাকছে হাইয়া আলা সালা, ফজরের সময় এই মুরব্বিগুলো ঠান্ডায় উঠে ঠকঠক করে কাঁপতে কাঁপতে ওযু করে, আর আমাদের মতো জওয়ানেরা আরামের বিছানায় ব্ল্যাঙ্কেটের মধ্যে ঘুমায়। এদিকে মুয়াজ্জিন সাহেব ফজর হাঁচছে আসসালামু আলাইকুম,
এসো, তাড়াতাড়ি করে এসো, মুরব্বীরা ওঠে ওজুমা নাই। আর আমাদের মতন যুবকেরা আমরা কি ব্ল্যাঙ্কেটের মধ্যে শুয়ে থাকি। আবার একবার ডাকে এই মসজিদ গুলো ভর্তি করতে হবে, এই মেহফিল দিয়ে কোনো লাভ হবে না। তাই কবি লিখছে, চোখে পলকে তুমি হতে পারোলা, চিরতরে বন্ধ হবে তোমার নিশান, তোমার মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, চোখের পলকে তুমি হতে পারোলা, চিরতরে বন্ধ হবে তোমার নিশান, চোখের পলকে তুমি হতে পারোলা, চিরতরে বন্ধ হবে তোমার নিশান, তোমার মসজিদের মাইকে তোমার ভয়ে থাকত মানুষ ছিল বাবা তরি, ভাবনি হাওয়ায় ওড়া তুমি যে রঙিন ঘুড়ি, তোমার ভয়ে থাকত মানুষ ছিল বাবা তরি, ভাবনি হাওয়ায় ওড়া তুমি যে রঙিন ঘুড়ি, সুশৈতানে দিলি মানি কো, সুশৈতানে দিলি মানি পারবে না থাকতে, সুশৈতানে আজকে গাড়ি আছে বাড়ি আছে, তারা তো মসজিদ মুখো জীবনে হয় না, তারা তো মসজিদ মুখো জীবনে হবে না। গাড়ি পেয়ে গেছি বাড়ি পেয়ে গেছি, আমার আর কোন জিনিসের অভাব আছে, মসজিদে কেন যাবো? আরে যাদের কিছু নেই তারা মসজিদে যাবে, এটাই তো ভাবে, তাই না? একটা কথা মনে রেখো, আজকের এই নামাজ হবে তোমার বেহেশতের চাবি, ওই গাড়ি বাড়ি তোমার সঙ্গে কিছুই যাবে না। মনে রেখে দাও, আল্লাহ ডাক যখন আসবে যে কোনো প্রান্তে যে কোনো মুহূর্তে যদি বাথরুমের মধ্যে গিয়ে লুকাও, সেখান থেকে তোমার ঘাড় ধরে টেনে বার করা হবে। অর্থাৎ সময় থাকতে থাকতে একটু মসজিদে যাও, একটু আল্লাহ আল্লাহ করো, একটু নামাজ পড়ো। তাই কবি লিখছে, গাড়ি বাড়ি মিল ফ্যাক্টরি টাকা রোপা, বিলাসে তাই কেটেছে জনজন কত অহংকার, গাড়ি বাড়ি মিল ফ্যাক্টরি টাকা রোপা, বিলাসে তাই কেটেছে জনজন কত অহংকার, সাদা কাপড় পরে দে তুমি, কাপড় ছেড়ে ভাবে সাদা কাপড় পরে দে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, 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 চোখের পলকে তুমি হতে পারোলা, চিরতরে বন্ধ হবে তোমার নিশান, চোখের পলকে তুমি হতে পারোলা, চিরতরে বন্ধ হবে তোমার।
মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে 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 বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে।